झलक शर्फी श्रीवल्ली नैना मदक बर्फी। पुष्पा छवि रिलीजर पर আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানাকে নিয়ে অনেক অনেক রকমের নিউজ বেরিয়েছে। এখন নতুন এক তথ্য পাওয়া গেল রশ্মিকা মান্দানাকে নিয়ে। বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা হতে পারে এই যাত্রার শুরু নায়িকা। রনি স্ক্রুওয়ালার প্রযোজিত নতুন ছবি মিশন মজনু দিয়ে বলিউড মিশন শুরু করতে যাচ্ছে রশ্মিকা মান্দানা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ফার্স্ট লুক। ছবির প্রথম পোস্টারে দেখা গেল বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। তবে এই পোস্টারে এখনও দেখা যায়নি রশ্মিকা মান্দানাকে। ছবি মুক্তি পাবে আগামী 10 জুন। বেশ কয়েকদিন ধরে রশ্মিকা ও বিজয়ের প্রেমের গল্প নিয়ে গুঞ্জন চলছিল। দক্ষিণী ছবির সঙ্গে সঙ্গে বিজয়ের পাখি চোখ এখন বলিউডে। অন্যদিকে রশ্মিকাকে নিয়েও কাজ করতে চাইছেন বলিউডের বেশ কয়েকজন নামী দামি পরিচালক। আর সেই কারণেই নাকি মুম্বাইয়ে একটা ফ্ল্যাটও কিনে ফেলেছেন তিনি। নিন্দুকের কথায় এই ফ্ল্যাটে নাকি একই সঙ্গে থাকার প্ল্যান করছে রশ্মিকা এবং তার প্রেমিক বিজয়। তবে বিয়ে প্রেম এসব নিয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি রশ্মিকা মান্দানাকে। জেফি খান, আমার সংবাদ।